আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি এর খাব নামক গ্রন্থের দ্বিতীয় নাম্বার অধ্যায়ের 12 নম্বর পৃষ্ঠা থেকে। আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বপ্নে কাপড় দেখার তাবির কি? কাপড় সাধারণত চার ধরনের হয়ে থাকে। কোন ধরনের কাপড় দেখলে কি তাবির, আলাদা আলাদা ভাবে আমরা আলোচনা করব। কাপড় চার ধরনের: পশমি কাপড়, উল জাতীয় কাপড়, সুতি কাপড়, কাতান কাপড়। পশমি কাপড় দেখা সাধারণত মাল অর্জন হওয়া, উল জাতীয় কাপড় প্রভাব বিস্তারের আলামত, সুতি ও কাতান কাপড় দেখা সম্মান লাভের আলামত বোঝায় থাকে। নতুন পুরো প্রশস্ত কাপড় হচ্ছে সর্বোকৃষ্ট, আর লম্বা কাপড় খাটো কাপড় থেকে উত্তম। সাদা কাপড় দিন দুনিয়ার রৌনক ও সৌন্দর্য। পুরাতন ও ময়লাযুক্ত কাপড় দারিদ্রতা, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দাম্ভিকতার আলামত। তদ্রূপ শরীরে ও মাথায় ময়লা থাকা দুশ্চিন্তার নিদর্শন। লাল কাপড় বা শাড়ি মহিলাদের জন্য মঙ্গলজনক, আর পুরুষের জন্য অমঙ্গলজনক, কেননা তা শয়তানের বেশভূষা ও সৌন্দর্য। তবে লুঙ্গি, বিছানা, লেপ ও যেসব অঙ্গ সাধারণত পুরুষরা প্রকাশ করে না, তাতে লাল রং দেখা আনন্দের লক্ষণ বোঝাইয়া থাকে। হলুদ বর্ণের কাপড় অসুস্থতার আলামত। কারো কারো মতে লাল কাপড় দুশ্চিন্তার লক্ষণ। স্বপ্নে কারো গায়ে শাল লাল কিংবা হলুদ বর্ণের দেখা অনিষ্টকর ও অমঙ্গলজনক নয়। সবুজ রং ধর্মের পোশাক হিসেবে খুব ভালো, কেননা এটা জান্নাতীদের পোশাক। সাদা কালো কাপড় পরিধানে অভ্যস্ত ব্যক্তি, স্বপ্নে কালো কাপড় দেখা শুভ ও সৌন্দর্যের আলামত, এবং এটা বাদশাহী মন্ত্রিত্ব ও ধন সম্পদের আলামত বোঝায় থাকে। রেশমবিহীন কাপড় দেখা সাধারণত কাপড়ের চেয়ে পশমি কাপড় উত্তম। তবে ডোরা কাটা সুতি কাপড় ব্যতীত, কেননা উভয়টি দিন দুনিয়ার কল্যাণকে জমা করে থাকে। সর্বোৎকৃষ্ট চাদর হচ্ছে কারুকার্য খচিত ইয়ামানি চাদর। রেশমি কাপড় দেখা স্বপ্নে রেশমি কাপড় দেখা ধর্মে ফাসাদ সৃষ্টি করা এবং হারাম মাল অর্জনের আলামত। কাঁচা পাকা মোটা চিকন রেশমি কাপড় দেখা বাদশাহীর আলামত। কিন্তু রণক্ষেত্র ছাড়া ধর্মীয় বিচারে তা অপছন্দনীয়। আশা করছি বুঝতে পেরেছেন। এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।